চেন তো এত পড়ে সাইকেল। আরে ও কাকা সাইডে যান না, আমি এইটা এইটা দিয়ে পার হব। কেন ওদিকে যা পারেননি? ওদিকে কি মুই কেন যাব? তোমরা যা পারেননি এতক্ষণ রাস্তা আইকে তোমরা দিয়ে যাও। যাব না বাম্পারের উপর দিয়ে মুই এই ফাঁকাটা দিয়ে যাম। আজব লোক তো, মুই তো না জেনা সাইকেলের চেন পড়ে গেল। এতক্ষণ মোর যাওয়া হই গেল। তাই এদিক দিয়ে যাও। মুই যাব না ওদিক দিয়ে। ফাঁকাটা সর সর মোর সাইকেল একটা ভুম করে চলে যাবেন। দেখো যা পারেন নাকি না? বাম্পার দিয়ে আমরা কেন যাব? এই ফাঁকাটা দিয়ে যাব। যাবো তো ধরা, মুই আগে চেন ওঠা, মুইও যাম, তারপর তুই যাইস। আহা ওই চেন উঠাবে তারপরে মুই পার হই? মুটে কোনো কথা হল, তোমরা বাম্পারটার উপর দিয়ে যাও পারেননি সাইকেলটা ধরে। কেন বাম্পারটা যাবো? মুই না প্রতিদিন যাও এখান দিয়ে না। আমি ও প্রতিদিন চালা দিই না, দাঁড়িয়ে থাকবেন। শোনো মুই বাইক নিয়ে গেলাম। শুনো না, তোমরা তোমরা যেমন সে করো আপনি যা পারেন। বয়স্ক মানুষ একটু বাম্পারের উপর দিয়ে যান। আপনি যান ঘুম করে চলে যাবেন মোটরসাইকেল দিয়ে। না আমি যাবো না, আমি এই ফাঁকা দিয়ে যাবো। আমি না আমি আমি কি টোটো নিয়ে যাবো? আপনি আবার টোটো কিভাবে নিয়ে যাবেন? এইটুকু রাস্তা কিভাবে টোটো নিয়ে যাবেন? এদিকে এদিকে টোটো নিয়ে যান। মুই সামনে চাকাটা নিয়ে আসি, আমার পিছনে দুটো চাকা উঁচা করে নিয়ে আসি। এতক্ষণ রাস্তা থাকতে এতক্ষণ বাম্পার থাকতে কেউ যাওয়া যায়নি, ফাঁকা গান দিয়ে দেবে সবাই। ময়ো জাম প্রতিদিন যাই থাকি, একদিন ময়ো জাম, ময়ো প্রতিদিন যাই। এ খাল ওই আনন্দদা কি রাস্তা তো আওয়াজ নেই, অত দূরে আসিস? দেখা যাচ্ছে একটা গাড়ি আসে, নিজে চলন্ত আছে, নিজে নিজে মরেন তোমরা না দেখতে পারে। আরে কাকা কেমন কথা বলছেন, আমার সাইড দিয়ে আমি তো আসলাম, ও রং সাইড দিয়ে এসে আমাকে গরম দেখাচ্ছেন। হ্যাঁ রং সাইড না দেখতে পাচ্ছেন, ওইদিকে একটু খারাপ আছে, তো ওইদিক দিয়ে আমি আসছি। খাল আছে বলে আপনার সাইড দিয়ে আপনি যাবেন না, আমাদের সাইড দিয়ে যাবেন। কেন যাবো ওইদিক দিয়ে? এইদিকে ভালো আছে, আমি ওইদিক দিয়ে যাবো। ওই সাইড দিয়ে যাবেন। চুপ, বেশি কথা কয় না। আবার আজব ছালা টোটোওয়ালা, আজব লোক। এক না ভালো দিকিলে খালি ওইদিক দিয়ে যাবে, মানুষ মোড়ক আর বাচক দেখার দরকার নাই। বাবরে এত বড় বাম্পার, কেরাম করে পার হম? কম খাটনি লাগবে। বাবরে বাপ, অজ্ঞান হুজা পারুম, কিন্তু তো যাবাই হবে আবার। ইস জাম কি যাব না অংতে, রোদফের করে বাবরে বাপ অবস্থা খারাপ হয়ে যাবে। এই দুপুরবেলা যাবাই হবে। কে বাঁচা? আরে কেউ আছেন বাঁচাও? হ্যাঁ দাদা কি হচ্ছে? কি শরীর দুর্বল, শরীর দুর্বল, প্লিজ চলুন দাদা নিয়ে চলেন। এত শরীর দুর্বল হলো কি করে? আর বলে না ডাক্তার বাবু, রাস্তাতে এই বড় একটা জগর বাম্পার আছে, ওই বাম্পার পার হতে গিয়ে আমার খুব শরীর দুর্বল হয়ে গেল। আর কি বাম্পার পার হয়ে এরকম অবস্থা? হ্যাঁ ডাক্তার বাবু, এত বড় বড় বাম্পার থাকলে আমরা কি করে পার হবো, রাস্তাঘাটে কিভাবে চলবো, এরকম তো চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আপনি Thank you.
মাইয়া রে রে বাপ আরে কাকা, তোমরা বলে এই জায়গাটা বাম্পার টা দিয়ান। আরে ভাস্তা, আর কি করি, এই বাকি কাস্টমার হলো বাকি দিবার বলতে জোরে 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 পালা গালি ভুঁ 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 করি, ওই জন্য ওই বাম্পার দিলাম যাতে না জোরে না যাওয়া পারে, আস্তে করে যায় তখন আমি যাতে ধরে পারুম কি। মানে লোক রাস্তা কি তোমার বাপের সম্পত্তি? জিনা সিনা যখন তখন বাম্পার দিয়ে দিবেন, বাকি ওঠা নিয়ে জন্য বাম্পার দিয়া কেন? কি হয়ে কালকে ঝামেলা রাত করে পড়ে গেল না? কি হয়ে করছে না মানুষরা উল্টি যা বাম্পার ভদ্রলোকের মতো ওঠা দিবেন? ওর মতোই বাঁচে গেলি। হ্যাঁ, আমার সহজ।